তো বন্ধুরা, আমরা তো চিকেন চাপ, মাটন চাপ এই সব কিছুই খাই। আজকে চলুন ভেন্ডি চাপ খাওয়া যাক। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু খানিকটা সর্ষের তেল। আজকে বানাবো একদমই একটা নতুন স্বাদের রেসিপি। দেখতেই পাচ্ছেন ভেন্ডি, ভেন্ডি আমরা সকলেই খাই, তা আমরা অনেকে অনেক রকমভাবে খাই। বানাবো আজ ভেন্ডির চাপ। আমরা চিকেন চাপ খেয়ে থাকি, কিন্তু আজকে বানাবো ভেন্ডির চাপ। অসাধারণ লাগে। আমি মাঝখান থেকে সব দিক দিয়ে কিন্তু এরকম ফাঁকা করে নিয়েছি, ভেন্ডিগুলো আস্ত রেখেছি, ভেতর থেকে কিন্তু সব ঢুকে যাবে। চলুন এবার এগুলোকে ভেজে নিই। সুন্দর করে এগুলোকে কিন্তু ভেজে নেবো, অবশ্যই কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবার মশলাটা দেখিয়ে নিই। মশলার মধ্যে খুব একটা বেশি কিছু না, এখানে নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে। এখানে কিন্তু সাদা সর্ষে হলে খুব ভালো হয়, আমার কাছে ছিল না। শুকনো লঙ্কা আর বিশেষ যেটা লাগবে সেটা হচ্ছে চিনেবাদাম, অসাধারণ লাগে। কিন্তু অনেকেই কিন্তু কাজু দিয়ে করেন, আমি আজকে কাজু দিয়ে দেখাচ্ছি না, আমি আজকে কিন্তু চিনেবাদাম দিয়ে, দারুণ টেস্ট। চলুন এগুলো পিষে নিই। তো বন্ধুরা, মশলাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। প্রথমে কি হবে, প্রথমে একটুখানি শুকনো গুঁড়ো করে নিলেই কিন্তু এরকম ক্রিমি ভাবটা চলে আসবে। তো চলুন শুরু করে দিই। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করার চেষ্টা করবে, টেস্টটা কিন্তু ভালো হবে। কড়াই তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প করে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটুখানি গালিয়ে নেব, মানে এরকম ভেজে লবণ কিন্তু দেওয়াই ছিল, যেহেতু ভেন্ডি ভেজেছিলাম এরকম করে সিম করে টমেটো কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব বা একটুখানি গালিয়ে নেব। তো অল্প একটু জল দিলে দিতে পারেন, কালারটা কিন্তু সুন্দর আসবে। আমি একটুখানি জল দিয়ে দিলাম, আর এটা গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে, টমেটোটা কিন্তু কালারটা সুন্দর আসবে, সেদ্ধও হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। টমেটো খুব সুন্দর করে গলার জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম, তো 2 মিনিট মতো রাখবো। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে, তার মধ্যে কিন্তু টমেটোটা গলে সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। এবার চলুন এই অবস্থায় কিন্তু এই যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব, সঙ্গে কিন্তু মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মিক্সিতে কিন্তু আর একটু লেগে আছে, তো চলুন আর একটু ভালো করে এটাকে ঘুরিয়ে দিয়ে দিই। কালারটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এর জুড়ি মেলা দেয়। আর একটু চাইলে আপনারা জল দিতে পারেন, যেহেতু আমরা ভেন্ডিটা দেব তার জন্য কিন্তু আর একটুখানি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফোটার অপেক্ষা কিন্তু করব না, এবার কিন্তু ভেন্ডিটা দিয়ে দেব। তো বন্ধুরা, সব ভেন্ডিগুলো কিন্তু দিয়ে দিলাম, ফোটার অপেক্ষা কিন্তু করিনি, তার আগেই কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু গ্যাসটা পুরো হাই ফ্লেমে থাকবে, আর হলুদ, লবণ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে, একটুখানি ভেতরটা ঢুকে যাক সব কিছু। যখন দেখবেন এই যে ফুটে উঠেছে একবার, তখন কিন্তু একবার নেড়ে দেবো এটাকে, নালে কিন্তু যেহেতু বাদাম আছে তলায় কিন্তু আমাদের সাইডে লেগে যেতে পারে। কালারটা দেখছেন কতটা দারুণ এসেছে। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, সম্পূর্ণ অপশনাল, বারবার বলি না চাইলে দেবেন না, একটুখানি দিই যাতে টেস্টটা সুন্দর হয়। আমাদের একটুখানি না দিলে যেন ভালো লাগে না, আর যারা পছন্দ করেন না তাদের ব্যাপারটা আলাদা, তারা যেন দিলে ভালো লাগে না। তো যাই হোক, যার যার পছন্দ মতো দিয়ে দেবেন, অসাধারণ কিন্তু টেস্ট হয়, বারবার বলছি দারুণ টেস্ট হয়। কালারটা দেখতে পাচ্ছেন, তো চলুন এবার আর ঢাকবো না, এইভাবেই কিছুক্ষণ হোক আমরা একটুখানি গ্রেভি রেখে দেব। তো বন্ধুরা, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, দেখতেই পাচ্ছেন 1-2 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়, ও 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দিলাম একটু ঘি, না দিলেই কিন্তু নয়, আমি এখানে কিন্তু আদারও ইউজ করিনি, আদাও কিন্তু লাগবে না। আমি চাপ বলেছি কিন্তু আদা পেঁয়াজ রসুন কিছুই না, সম্পূর্ণ কিন্তু নিরামিষ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে আর গরম মশলা ভাজা গুঁড়ো করা, অল্প একটুখানি ছড়িয়ে দিলাম, ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দেবো, চলুন নামিয়ে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা টেস্ট, না খেলে তো বুঝতে পারবে না, আর আমি আপনাদের স্বাদটাও কিন্তু বোঝাতে পারবো না, অবশ্যই একবার বানিয়ে ফেলবেন, দারুণ স্বাদের এই নিরামিষ ভেন্ডির চাপ। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।